সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি কথাকার মাহবুব আজিজ। মাহবুব ভাই কেমন আছেন? ভালো। মাহবুব ভাই, এবার বইমেলা তো আপনার জন্য বিশেষ, নির্বাচিত কবিতা বেরোচ্ছে, আর কি কি হলো এবার বইমেলা? নতুন একটা ছোট গল্পের বই, গত 19 সালের পর থেকে এই গত 3-4 বছরে যে আমার ছোট গল্পগুলো জমেছে, এটা আমার পঞ্চম ছোট গল্প গ্রন্থ জলমহাল। বাহ, এটা বেরিয়েছে কথা প্রকাশ থেকে। কয়টা গল্প মাহবুব ভাই? গল্পগুলো কি এই বিভিন্ন সময় পত্রপত্রিকায় ছাপা হওয়া গল্প, না বইটার জন্য প্ল্যান করে আসলে কিছু গল্প আপনি লিখেছেন? সাধারণত একটা বেসিক চিন্তা থেকে আগায়, এবং সেরকম কিছু গল্প আমার বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল, কিন্তু এই বইয়ের জন্য কয়েকটি গল্প আছে যেগুলো সরাসরি বইতে এসেছে। অনেক সময় থাকে যে কিছু এমন চিন্তা ভাবনা থাকে যেগুলো আসলে পত্রিকায় বলবার বিষয়টা অনেক সময় একটু কঠিন হয়, কারণ সম্পাদকীয় নীতি ইত্যাদি থাকে। তারপরেও চিন্তাভাবনা থাকে যে এটা একদম জায়মান থাকে। বাহ, সেই জায়মান চিন্তা থেকেই আসলে কিছু গল্প সরাসরি এসেছে। যেমন একটি গল্প আমার মনে পড়ে যে তুফান ইদ্রিসের চোখ, গল্পটার নাম। তো এই চোখটা তার কেন যায়, এই হচ্ছে গল্পটার বিষয়। এটা সরাসরি বইতে এসছে। এবং এই জলমহাল যে এই গল্পের গ্রন্থটা, এটা বিষয়টা এইভাবে এসছে যে জলমহাল মানে হচ্ছে একটা বিস্তীর্ণ এলাকা, জলাভূমি, যেটার কোনো মালিকানা সরাসরি কারো থাকে না। জলমহাল, এটা অনেকে দখল করতে যায়। এই যে দখলই সত্যটা সে আরোপ করে, এবং দেখা যায় যে কিছু ফাঁদ তৈরি করে যে এটা আমি দখল করব, কিছু ফাঁদ, কিছু সামন্তীয় চিন্তা আসে। এই এই নাম গল্পটার মধ্যে এই ফাঁদের ব্যাপারটা আছে। মানে এই জলমহল কি মানে হাওড় অঞ্চল বা মানে আপনার যে এলাকা? হ্যাঁ, আমার বাদিহাটি এলাকাটাকে নিয়েই, কিন্তু এটা আসলে একটা বিস্তৃত বাংলাদেশকেই আমি জলমহল হিসেবে দেখতে চেয়েছি। শেষ পর্যন্ত তাই, এটি বাংলাদেশ। অবশ্যই নির্বাচিত কবিতা বলছে, তো কবি হিসেবে আপনার জন্য বড় ঘটনা নিশ্চয়ই। এটা আসলে হয়েছে কি যে আমি যখন এটার ভূমিকাটা তৈরি করি, তখনই আমার মনে পড়ে যে সবুজ স্টেশন নামে 1989-এ SSC পরীক্ষার পর আমি একটা খাতায়, হলুদ রঙের একটা খাতায় এই কবিতাগুলো লিখতে শুরু করি। এবং তারপরে কিন্তু নানান বিলরণে আমি নানান কিছুতে জড়াই, কথা সাহিত্য, শুরুতে নাটক, অনেক দিন নাটক, কথা সাহিত্য, কবিতা এর মধ্যেই অন্তঃশীল প্রবাহের মতো বয়ে গেছে। এবং সেগুলো গুছিয়ে আনা এবং শেষ পর্যন্ত একটা গ্রন্থে একটা মুঠোতে ধরবার চেষ্টা করা, এটাই নির্বাচিত কবিতা। আমার মনে হয় যে আমি কথা সাহিত্যে কিংবা এই ধরনের কাজগুলো যখন আমি করি, যতখানি সরাসরি থাকি রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রগুলোতে, কবিতায় আমি তার নই। আসলে কবিতা আমার কাছে একটা ঘন এবং নিবিড় ধ্যানের উচ্চারণের মতো মনে হয়, এবং এই জায়গাটাতে আমি একটু আড়াল এবং একটু মৃদু। তো এই মৃদু কণ্ঠের কবিতাগুলো হয়তো কারো কারো কাছে ভালো লাগবে বলে আমি মনে করি। আপনার সব বইয়ের কবিতা কি এখানে সংকলিত হয়েছে? কারণ দীর্ঘ সময় আপনি তো অনেক কবিতা লিখেছেন, তো নিশ্চয়ই আপনি রাখেন না, বাছাই প্রক্রিয়াটা কি ছিল? হ্যাঁ, নিশ্চয়ই না, নির্বাচিতটা করতে গিয়ে আমি যেটা মনে করেছি, আসলে যেটা হয়েছে আমার ক্ষেত্রে, প্রস্তুতি পর্বটা কবিতা প্রকাশের ক্ষেত্রে একটু দীর্ঘ হয়ে গেছে, আত্মপ্রকাশের ক্ষেত্রে একটু দীর্ঘ হয়েছে, তো সব মিলিয়ে একটু ইতস্তত ছড়ানো রয়ে গেল অনেক কবিতা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, সব গুছিয়ে উঠতে পারি নাই। যেটুকু পেরেছি সেটুকু আছে, আরগুলো হয়তো ওই যে জীবনানন্দের ভাষায় ধূসরতর হয়ে রইল। ভাই, আমি নিশ্চিত যে আপনার যেই সব্যসাচিময় সাহিত্য জীবন, মানে আপনি নাটক লিখেছেন, আপনি মানে কবিতা তো লিখেছেনই, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রায় সবগুলো শাখায় আপনার বিচরণ আছে। বাবু, এই যে জীবন, যে জীবন আপনি উদযাপন করছেন, এই জীবনের শুরুটাই কি এরকম ভেবেছিলেন? শুরুর সময়ের গল্পটা জানতে চাই। 86-87 সালের দিকে এরশাদ বিরোধী আন্দোলনের যে সময়টায় তখন ময়মনসিংহে ছিলাম, সেই পটভূমি নিয়ে আমার একটি উপন্যাস নামচিহ্নহীন গতবার মেলায় এসছে। এবং ওই 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 সময়েই আমি আসলে ঠিক করি যে আমার গন্তব্য হবে কিছু লিখবার এবং কিছু বলবার। লেখা তো আসলে বলবারই কথা, এবং আমি যে উচ্চারণগুলো আমার ভেতরে আসে, গুঞ্জরিত হয়, সেগুলো আমি বলবার চেষ্টা করি। এবং অন্য যাই কিছু করি না কেন, এই লেখালেখির জীবনটাকে আসলে চালিয়ে নেবার জন্য, প্রবাহিত রাখবার জন্যই করা। এবং একটি আমাদের অগ্রজ এক কবির কথা আছে যে কবিতা আমার প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার।
আসলে প্রত্যেক লেখকেরই যার যার জায়গায় প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার হচ্ছে তার লেখালেখি। আমারও তাই এবং সেই জায়গা থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি, আরও বলবার কথা আছে। এবং একটি বই থেকে আরেকটি বইতে যখন আমরা যাই, তার মানে একটি অতৃপ্তি আমাদের আরেকটি অতৃপ্তির দরজার সামনে নিয়ে দাঁড় করায়, নাহলে তো আমি আমার লেখা বন্ধ হয়ে যেত। আরও একজন অগ্রজের বাক্য আছে এরকম, এখনও আমার কলমে অবিরাম রক্তপ্রবাহ। তো আসলেই আমাদের কলমে এরকম অবিরাম রক্তপ্রবাহ আমরা দেখতে পাই এবং অনুভব করি বলেই আমরা লিখি এবং সেই লেখবার জন্যই একটা জীবনযাপন করি। দারুণ। বাট কবিতা নিয়ে আপনার যেই দীর্ঘ সময়ের অভিনিবেশ ভাবনা, এবং আপনি বলছেন মৃদু কবিতা, দীর্ঘ অভিনিবেশের ধ্যানের কবিতা, আপনার কবিতা জীবনে নিশ্চয়ই একটা উত্তরণ ঘটবে বা নতুন কবিতা নিশ্চয়ই আবার লিখবেন, এখন নতুন বই লিখবেন নিশ্চয়ই, মানে সেই ভাবনাটার শিফটিংটা কেমনে দেখেন? আমি যেটা মনে করি, আপনি নিজে একজন স্বনামধন্য লেখক, আপনি জানেন যে লেখক নিজের ত্রুটি সবার আগে ধরতে পারে। হ্যাঁ, সবার আগে সে তার পাঠক, সবার আগে সে তার পাঠক, এবং তার যেই জায়গায় অসম্পূর্ণতা, তার যেই জায়গায় মনে হয় যে ঠিক হয়ে উঠলো না, সেই জন্যই কিন্তু সে আরেকটা কবিতার দিকে যায়, আরেকটা গল্পের দিকে যায়। এখন আমি কিন্তু জানি না যে ঠিক এই ফর্মেই আমি যাবো কি না। যেমন আমার কিছু অনুজ বন্ধু, আমার একটি গল্প নদীর পাড়ে বসে থাকি শুধু, এটাকে নাটক করছে, মানে গল্পটা নাটক হয়ে আসছে। তার মানে এটা আমি জানতাম না যে নাটক হবে, তারা এটার মধ্যে নাটক খুঁজে পেয়েছে, মঞ্চ নাটক। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা যে কবিতার ক্ষেত্রেও আমি আসলে এত ছড়ানো ছিটানো থাকতে চাই না, যে অনেক কিছু হারিয়ে যায়, আমি আরেকটু ধ্যানী, আরেকটু ঘন, আরেকটু নিবিড় হতে চাই। দেখা যাক। দারুণ। দেখা যাক ভাই, আমাদের সাহিত্যের যে এখনকার প্রবণতাগুলো, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে এটা আসলে দুই রকম, একটা হচ্ছে যে গড় জনপ্রিয় ধারা বরাবর যেমন ছিল সেটা এখনও আছে, এটা এখন কিছুটা নিম্নগামী হয়েছে। কারণ হচ্ছে যে এখন খুব বেশি অনলাইন এবং অনেক বেশি এক ধরনের দেখানোপনা চলে আসছে, এটা সাহিত্যেও আছে। আমি কবিতা লিখে ফেসবুকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাও আসছে, এবং অনেকেই একজনের লেখা আরেকজন নিজে দিয়ে দিচ্ছে, এরকমও ঘটনা ঘটছে, বইতে আসছে এবং প্রসিদ্ধ লেখকদের বই লেখাও চলে আসছে। সেরকম সম্পাদিত হচ্ছে না, আগে যেমন চোখে পড়তো যে 10টা বই বা 20টা বই, 30টা বই, এখন অনেক বেশি বই আসছে এবং অনেক বেশি, যে অনেক বেশি আসলে যা হয় অনেক বেশি আবর্জনাও আসছে, কিন্তু একই সাথে অনেক গুরুত্বপূর্ণ চিন্তাও আসছে। কারণ এখন টিকে থাকাটা আগে চেয়ে অনেক কঠিন, আগে ছিল 20 জনের লড়াই যদি টিকে থাকার প্রশ্ন করি, কারণ চিন্তা দিয়েই তো টিকে থাকতে হবে, আর এখন লড়াইটা কিন্তু অনেক বেশি। তার মধ্যেও আমি মনে করি যারা সত্যিকার অর্থেই ধ্যানের সাথে কাজ করছেন, নতুন নতুন চিন্তা করছেন, নতুন চিন্তা না করলে, নতুন ভাষা না থাকলে এবং নতুন শিল্পকৌশল না থাকলে সেইটি টিকবে না, সেটাই হচ্ছে, কিন্তু এখনও টিকছে। আরেকটা জিনিস আমি যেটা মনে করি, যে কোনো ক্লাসিক বা যে কোনো ধ্রুপদী প্রতি বছর তৈরি হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। একটা চিলেকোঠার সে পায়, একটা প্রদোষে প্রাকৃতজন প্রতি বছর তৈরি হয়নি, কিন্তু যা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারো কারো মধ্যে সেই রকম দম আছে যে হয়তো আমাদের সময়ের ক্লাসিকটি লিখে উঠবেন। দুর্দান্ত মাহবুব ভাই, আমি নিশ্চিত যে আমাদের পাঠকরা আপনার এই কথায় খুবই আপ্লুত হবে এবং তারা সেই ক্লাসিক পড়ার জন্য আসলে তৈরি হবে। পাঠকদের জন্য কোনো নোক্তা আছে? আমাদের তো মনোযোগ সরে গেছে মাহবুব ভাই, পড়াটাই খুব কঠিন হয়ে যাচ্ছে এখন, এত এত মানে ডিভাইসের কথা বলি, টেলিভিশনের কথা বলি, জীবনের নানাবিধ টানাপোড়েনের কথা বলি, পাঠককে আমরা সেই অর্থে পাঠক পাবো? আমি কিন্তু সবসময় ইতিবাচকভাবে দেখি। যেমন এত যে আমরা বলছিলাম 30টা চ্যানেল চলে আসছে, নাটক দেখে না লোকে, নাটক দেখে না, এত বিজ্ঞাপন প্রচারে হঠাৎ করে ওটিটি চলে এলো, এবং ওটিটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, অনেক নতুন নতুন চিন্তা, নতুন নতুন একেবারে তীক্ষ্ণ চিন্তার অনেক কাজ আসছে। ঠিক একইভাবে বইতে যখন আপনি নতুন চিন্তা এবং এই সময়টাকে ধরতে পারবেন, আপনাকে খুঁজে নেবেই লোকে, এটার কোনো ব্যত্যয় না। এবং পাঠক আছে, অবশ্যই পাঠক আছে, কেউ কেউ হয়তো সরে গেছেন এবং এখন যেহেতু অনেক মাধ্যম, কিন্তু পাঠক আছে, মাধ্যম যেহেতু আছে, মানে মাধ্যমান্তর, মানে আপনি যেহেতু অনেকগুলো মাধ্যমে সাহিত্যের কাজ করেছেন, এই মাধ্যমান্তর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন আপনার গল্প আসলে নাটক হয়ে একভাবে দর্শকের কাছে যাচ্ছে, তারপরে লেখালেখি তো যাচ্ছে, আসলে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। এবং সেই জিনিসটা হচ্ছে কি, লেখালেখি তো পেঁয়াজ বা ডিম না যে এক মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, দুই মাসের মধ্যে পচে যাবে। আপনার একটি লেখা আপনি এখন আপনি স্বাক্ষর দিয়ে রাখলেন, কখনো না কোথাও এটা ঘণ্টার ধ্বনি বাজবে যদি তাতে স্বর থাকে।
দারুণ মাহবুব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ঘন্টার ধ্বনি বাজুক, পাঠকদের হৃদয়ে বাজুক। প্রিয় দর্শক, মেলা মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি, কথাকার, সম্পাদক মাহবুব আজিজের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।